এই যে আপনার ছেলেমেয়েরা লেখাপড়া করছে ঠিকই, শিক্ষিত হয়েছে, কিন্তু আদব কায়দা কিছু শেখে না। কথার দাস দেখছেন, কেমন ঢুলে খোসা দিয়ে কথা বলে। সেই পিনে বলছিলাম, বুঝা কারারে লেখাপড়া শিখেছেন, এবার তো পাক না কথাই গেলে উড়াল দেবে আনে আকাশে। আপনি তো হারাই তুই বুড়ো বুড়িকে, ওই ওই সঙ্গে দেবে আরেক দিকে। হুম, কি ভাবি সাহেব, এইখানে যে এইসব পোলাপান লেখাপড়া করছে লাভটা কি? আরে লেখাপড়া করে যাবি আমেরিকা, লন্ডন, রাশিয়া, সেখানে ডলার কামাবি, এই যে বইটিকে নিয়ে যাবি, আব্বু আম্মাকে নিয়ে যাবি, সেখানে ঘুরবি, প্লেনে করিয়ে লইয়া যাবি, সি বেসে যাবি, ওরা মুরগি খাবি, কত বুঝছি। হ্যাঁ না হ্যাঁ না, এখানে উদুরিয়া এই গ্রামে গ্রামে ঘরে আর গাছ লাগা, গাছ লাগাই কিছু হইবে? বন জঙ্গল, রাস্তাঘাটও দেখা যাইবে না, বাড়িঘর দেখা যাইবে না, ফালতু জানি কোথার গো। চাচা আমার ভাইজান এলো, আর একটা কথা কইবেন না। মা এলো দুই মিষ্টি খালার লাইয়া, আর বাসা অনেক সময় গেছে, চলো আমি একটু আগে। সজ্জুল চাচা কেমন আছেন আপনি? খালি চাচা বললেই তো, ময়মরুবির নাম লইয়া বলান দরকার আছে কোন? দেখছেন দেখছেন ভাবি, এই যে মানে শিক্ষিত ছেলে, এই যে ছেলে তো মানে মানে আসে বুদ্ধি শুদ্ধি একটু কম আর কি। হ্যাঁ, তাই সারা জীবন হুমকিস যে মানুষের রুগু দেখতে গেলে বলে আপেল, আঙ্গুর, বেদানা, দানাদার, গইয়া, আনারস, কত কিছু কালা জাম লইয়া যায়, আর সে নিয়ে আসছে রসগোল্লা। ক্যা এই যে আমাদের আত্মীয়র যদি ডায়াবেটিস ধরা পড়ে থাকে, সে কি রসগোল্লা খাইতে পারবে, দই খাইতে পারবে? এইয়া যাই হোক যাই হোক, আনছে বোঝে না, ছোট মানুষ তো। তা হাসান বলো কি, আমি কেমন আছি জিজ্ঞাসা করেছিলে? আসি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আপনি কি মনে করছেন সবাই আপনার মতো? আমার খালা ওয়েট করতেছে আমার কমলা আপেলের জন্য। শুনেন, গোবিন্দ কাকার মিষ্টি খালা খুব পছন্দ করে, তো ভাইজান খুব ভালোই কাজ করছে, মিষ্টি আয়না। দেখছেন চাচি, এই ভাবি দেখছেন, এই যে আপনার ছেলেমেয়েরা লেখাপড়া করছে ঠিকই, শিক্ষিত হয়েছে, কিন্তু আদব কায়দা কিছু শেখে না। কথার দাস দেখছেন, কেমন ঢুলে খোসা দিয়ে কথা বলে। সেই পিনে বলছিলাম, বুঝা কারারে লেখাপড়া শিখেছেন, এবার তো পাক না কথাই গেলে উড়াল দেবে আনে আকাশে। আপনি তো হারাই তুই বুড়ো বুড়িকে, ওই ওই সঙ্গে দেবে আরেক দিকে। হ্যাঁ খালা সান, স্যার কালা সান না রূপ সান, আর এক মিনিট স্যার, হে হাসান নিয়ে তুমি এই দেশে থেকে পর বাকি। কি আঙ্গুরা গা, বিদেশ চলে যা, মোর কাছে ভালো লাইন গেট আছে, বুঝো না? আসি না, এটাই হইল আসল কথা, সব দান্দাবাজি আর বাটপারি। এরা ওই লেগে খারাপ মানুষ, এগুলো লাগতে যাস না, এবার থেকে সাবধানে থাকিস, আর ফোন বাজান ঠিকঠাক মতো খায়া নিস। গোলাপে কইছি তোর লেগে তিন বেলা খাওয়াই দে দিতে, আর ঘরে তো শুকনা চিড়া, মুড়ি, পিঠা এসব সবই আছে, ঠিকঠাক মতো খায়া নিস। তুই কিন্তু বাজান তোর খালার দেখতে যাইতেও পারতি। আরে মা কি কো না কো, আমি গেলে ভিটা বাড়ি দেখবো কে, লাল দুরে খাওয়াইবো কেটা, আর তুমি বারবার গোলাপের খাওয়ানোর কথা কও কেন? যাই হোক চলো, যাওয়ানোর সময় এসে আমরা আগাই।